ইতুবে আমাদের বুড়ো হয়ে গেছে, দাড়িওয়ালা কাকা, মানে দাড়িওয়ালা বুয়া হয়ে গেছে, একদম বুয়া ছেলে। সেই ভাই জোস মাসে কয়েকটা নিয়ে যায়। আপনারা সবাই অনেক সাপোর্ট করছেন, তার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ গাইস, এতদিন ধরে আমার চ্যানেলে ভিডিও আপলোড না দেওয়ার কারণে হয়তো চ্যানেলটা স্টপ হতে পারে, তো তার জন্য আপনারা সবাই এই ভিডিওটা লাইক দিবেন আর ইচ্ছা মতো শেয়ার করবেন। অ্যান্ড আমার আগের যতগুলো ভিডিও আছে সবগুলো ইচ্ছা মতো ইগনোর করেন, যদি এগুলো কপিরাইট মিম খাইছি। আজকে আমাদের ব্লগে থাকতেছে হচ্ছে জাতির কাজ হৃদয় ভাই। আমি কিছু বলবো না, আমি কিছু বললে এখানে রোস্ট হবে। ছোট করে দিছে আগে ছোট ভাই, তোমাদের যেমন ফোনে চার্জ না দিলে ফোন চার্জ হয় না, মানে ফোন চলে না, তেমনি ওদেরকে টাকা না দিলে ওরা কাজ করে না। এখন দেখেন আজকে আমরা করতে যাচ্ছি একটা ড্যার ব্লগ, যদিও ড্যার ব্লগ করার ইচ্ছা ছিল না, ইচ্ছা ছিল না, চল না না, আরে ইচ্ছে ছিল তো, আরে আমাকে মাইন্ড করে ওরা যেভাবে ওদের ব্লগ আমাকে মানে অনেক অত্যাচার করে, তো ওই কারণে আমি চিন্তা করলাম যে আজকে আমি ড্যার ব্লগ করে ওদেরকে আমি অনেক অত্যাচার করব। দেখা যাবে, দেখা যাবে, দেখা যাবে। তো ড্যার ব্লগ কই দুঃখের বিষয় হচ্ছে আমার আমাদের জাতির ক্রাশ হৃদয় ভাইয়াকে ক্যামেরাম্যান বানাইছি, আপনি ড্যার নিবেন না? আমার ড্যার লাগবে। যেহেতু আমাদের থেকে মিঠু ভাইয়া বড়, আর যদিও বড় না, আমার হাইটে কিন্তু ছোট আছে, তারপরে সমস্যা নাই, উনি যেহেতু উনি বড় তো ওনাকে আমরা ফার্স্ট ডেটটা দিব। আর ওনার ডেটটা আসতে হচ্ছে উনি এখানে দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থেকে আপনি বুঝছেন মুখের মধ্যে পানি রাখবেন, পানি রেখে এক মিনিট ধরে দাঁড়িয়ে থাকবে, এটা কোনো ব্যাপার, দাঁড়িয়ে থাকবো মুখের মধ্যে পানি নেবো, এটা হ্যাঁ বলতেছি তো, মানে আমরা আপনাকে হাসাবো। হ্যাঁ, তো যদি আপনি এক মিনিট মধ্যে হাসি যান তাহলে আপনি সেই দেন। না আমি হাসবো না। সো গাইস, আমি এখন আমার ডেয়ার কমপ্লিট করব। সো উনি যদি ডেয়ারটা না কমপ্লিট করতে পারে তখন আমরা ওনাকে একটা শাস্তি দিব, অ্যান্ড যদি না পারেন তখন শাস্তি। আমি জানি আমি ডেয়ারটাতে হারবো না, ওইটা সরি। হ্যাঁ, শাস্তি হাসাতে হবে এক মিনিটের মধ্যে, তো টাইম স্টার্ট। আমার ডেয়ার আমি
সো গাইস আমি আমার ডেয়ার কমপ্লিট করছি, তো এখন হচ্ছে আমাদের লিটল রাফির ডেয়ার। তোমার কাগজটা দাও, আমি দেখি। বাচ্চা পোলা বাহিনী ডেয়ার। আচ্ছা আমি বলি, রাফির ডেয়ারটা হচ্ছে রাস্তার মধ্যে কে একজন যাবে তাকে ডিস্টার্ব করা। সো গাইস এখানে একটা ছেলে দাঁড়িয়ে আছে সাইকেল নিয়ে, দেখো। তো এখন রাফিকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই ছেলের সাথে ঝগড়াবাজি কোনোভাবে সাইকেলটা নিয়ে চলে যেতে হবে, ঠিক আছে? এবং আমরা ছেলেটার রিয়াকশন দেখবো, দেখে কি হয় না কি ছেলেটা। আমি জানি ছেলেটা ওরে মাই দিবে ধরে, ঠিক আছে? আর নাহলে কান্নাকড়ি দিবে, কারণ রাফিকের ছোট ছেলেটাও ছোট, দুজন ছোট ছোট ভাই আমাদের, ঠিক আছে? আর ও যদি ওর ডেয়ারটা কমপ্লিট করতে না পারে তাহলে ওর জন্য শাস্তি আছে, একটা ডেয়ার আছে, হ্যাঁ, যেটা আমরা ব্লগে শাস্তি দিব, ঠিক আছে? ওকে রেডি রেডি। সো এখন হচ্ছে ও ওর ডেয়ারটা কমপ্লিট করবে, ওই ছেলেটার সাইকেলটা নিবে, ঠিক আছে? ছেলেটা কি কাজ করতেছে মনে হয়? যাক এখন তাহলে দেখা যাক রাফির ডেয়ারটা। আব্বুকে ডাকা লাগবে না, এটা ডিয়ার ছিল ক্যামেরা ক্যামেরায়। আপনাকে ডিম খেতে হবে, দেখেন ডিম খেতে হবে, এটা একটা ইজি ডেয়ার। আর যদি না পারেন অনেক ইজি একটা ডেয়ার, খাইতে হবে, ঠিক আছে? হবে খাইতে হবে, পারবেন? পারবেন বলেন, আমি পারবো, ইয়েস আই এম গর্বিত, সরি, ইয়েস আই এম নো সরি, ইয়েস আই এম পারবো বলেন, ইয়েস আই এম পারবো, অবশ্যই দাও। সো গাইস আমরা এখন ডিম নিয়ে আসছি, এখন উনি খাবে, রেডি রেডি। এই মেডি কি লই মিথলে দেখবেন, ভাই 10 টাকা দিয়ে ডিম কিনে এনেছি, এটা কি হইলো মিয়া? না ভাই এটা পসিবল, 10 টাকা লস করে দিছে ভাই। আজ ব্লগ এর জন্য আমি একটা ডিম ভাজি করে খাইতে পারলাম না, কি গরীব। সো গাইস আমাদের রিদু ভাইয়া ওনার ডেটটা কমপ্লিট করছে, বাট উনি হেরে গেছে, আর তানভীর ভাইয়া আর রাফি তো ওরা কমপ্লিট করে ফেলছে। আর সো যেহেতু আজকের ব্লগটা মানে এই পর্যন্তই, অবশ্যই কি বলো গাইস, ওর ডেয়ার এখনো বাকি আছে, আমার ডেয়ার কই যাবে? তিনজনে ডেয়ার করে ফেলছি, এখন আরেকটা বাকি আছে তোমার ডেয়ার। ইয়েস না, আমার ডেয়ার হবে না, বার করো 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 এই ডেয়ার কি ভাই? গাইস ওর ডেয়ার হচ্ছে কি পাতা খেতে। সো গাইস ওর ডেয়ার হচ্ছে কি পাতা খেতে হবে, ওই পাতা মানুষ খায় মিয়া, তো ছাগলে খায়, তুমি ছাগল, তুমি তো ছাগল, ছাগলে পাতা খায় মানুষ, গাইস ও কি মানুষ। সো গাইস আমি নাকি এখন পাতা খাবো, খাও। আর ব্লগের লাস্ট একটা টুইস্ট আছে গাইস, পাতা খাওয়া মানে একটা ইজি ব্যাপার, এটা কেউ কি বলবো। টেস্টটা একটু তিতা, যদিও সমস্যা নেই, আপনারা খাবেন কি পাতা আমি এটা জানি না, বাজে ভাই আমি আর খাবো না, যেহেতু আমি পাতা খেয়ে ফেলছি, আমার ডেটটা কমপ্লিট। সেই ভাই জোস বাসে কয়েকটা নিয়ে যায়, যাই হোক আমার ব্লগটা কমপ্লিট, সরি আমার ডেটটা কমপ্লিট হয়ে গেছে, মিতু ভাইটা কমপ্লিট হয়ে গেছে, রাফিরটা কমপ্লিট হয়ে গেছে, বাট আমাদের হৃদয় ভাইয়া এদিকে আসেন না, বাট আমাদের হৃদয় ভাইয়া দেখতে দেখতে আমরা ব্লগে শেষ পর্যায়ে চলে এসেছি, আজকের ব্লগটা এই পর্যন্ত। আই হোপ ব্লগটা আপনাদের কাছে ভালো লাগছে, আর এই ব্লগটা সন্ধ্যার সময় করার কারণে ফুটেজগুলো একটু নষ্ট হয়ে গেছে, সো এটা আপনারা ইগনোর করবেন, আর তাড়াতাড়ি সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, কস 5000 সাবস্ক্রাইবার হইতে আর কিছু সাবস্ক্রাইবার লাগে, সো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন, আর এই ভিডিওটাতে লাইক করেন অ্যান্ড শেয়ার করেন। সো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, টাটা বাই বাই।
ভালো লাগে।